হ্যাপ্লয়েড মিনস হাফ অফ দা নাম্বার অফ প্লয়েড, আগেই বলেছি হ্যাপ্লয়েড মানে কি, যা প্লয়েড সংখ্যা তার থেকে অর্ধেক নাম্বার, হাফ অফ দা টেট্রাপ্লয়েড ইজ ডিপ্লয়েড, টেট্রাপ্লয়েড মানে কত 69, তাহলে টেট্রাপ্লয়েড 69 ইনটু প্লাস 23, ঠিক আছে, তাহলে তার হবে ডিপ্লয়েড, হাফ অফ দা ডিপ্লয়েড ইজ মনোপ্লয়েড, মানে ডিপ্লয়েড মানে কত, ডিপ্লয়েড মানে হচ্ছে 46, ডিপ্লয়েড মানে তাই তো 46 ক্রোমোজোম, তাহলে তার হাফ হবে কত, মনোপ্লয়েড 23, ঠিক আছে, তাই সেটাই বলছে প্লয়েড মানে কি, হাফ অফ দা নাম্বার অফ প্লয়েড, একটা প্লয়েডে যত সংখ্যক ক্রোমোজোম থাকে তার অর্ধেক থাকে, ঠিক আছে, বলা হচ্ছে কি হ্যাপ্লয়েড, সেটা আমরা আগেই জেনেছি, এবং গ্যামেট হ্যাপ্লয়েড সংখ্যায় থাকে। এবার ছবিটা দেখুন, এটা হচ্ছে ফিমেল, এই যে চিহ্নটা এটা হচ্ছে ফিমেলের চিহ্ন, এরকম সোমাটিক সেল, এস সেল মানে হচ্ছে সোমাটিক সেল, তাহলে ফিমেল দেহকোষে কত জোড়া ক্রোমোজোম থাকবে, 22x+22x মানে 23 জোড়া, মেল সোমাটিক সেলে, এটা মেল চিহ্ন, মেল সোমাটিক সেলে কত কত ক্রোমোজোম থাকবে, 23 জোড়া, 22x+22y, এটার থেকে মিওসিস ডিভিশন হলো, সোমাটিক সেলটা ডিভিশন হয়ে যে এক দুটো এক তৈরি হয়েছে, দুখানা এক তৈরি হয়েছে, একে আমরা কি জানি, একে এক যেহেতু গ্যামেট, হাফ প্লয়েড থাকে, প্লয়েড নাম্বারের অর্ধেক ক্রোমোজোম থাকে, তাহলে যে দুটো এক তৈরি হয়েছে এটা তো দেখতে পাচ্ছি, এখানে 46টা ছিল, এখানে 30টা ক্রোমোজোম, এখানে 30টা ক্রোমোজোম মিওসিসের ফলে তৈরি হয়েছে, আর এটা কি হয়েছে, পুরুষ দেহকোষ থেকে দুটো স্পার্ম তৈরি হয়েছে, দুটো স্পার্মেই কি হয়েছে 22x আর 22y, এটা হচ্ছে ক্রোমোজোম সংখ্যা 23 23, মানে এটা 46 ছিল, এটা দুটো কোষে হাফ হাফ আছে, এই দুটো তাহলে হ্যাপ্লয়েড। এবার যদি এটা ফার্টিলাইজ করে, এই একটা এখানে ফার্টিলাইজ হয়ে যেটা তৈরি হচ্ছে, যে জাইগোটটা তৈরি হচ্ছে সেটাতে কি হচ্ছে, 22x আর 22x মিললে হবে হচ্ছে, আর একটা ফিমেল হবে, তার ক্রোমোজোম সংখ্যা হবে 46, আর এইদিক থেকে যদি 22x আর 22y মেলে তাহলে হবে হচ্ছে মেল, এবং তার ক্রোমোজোম সংখ্যা হবে 46, এটা ফার্টিলাইজেশনের পরে যে কোষটা গঠিত হবে তার, যে জাইগোটটা গঠিত হবে তার ক্রোমোজোম সংখ্যা বলছে, ঠিক আছে। এবার কি হয়, যে কোষটা এলো আমরা দেখলাম, তাহলে ফার্টিলাইজেশনের পরে যে কোষটা তৈরি হলো সেটাকে আমরা কি বলছি, জাইগোট, ফার্টিলাইজেশনের পরে যে কোষটা তৈরি হয়েছিল সেটাকে আমরা বলছি কি, জাইগোট, এটা কি একটা ফিমেল জাইগোট, তাই তো, এক্স এক্স আছে, 22x 22x, তাহলে ফিমেল জাইগোট। এবার কি হয়, আবার সেল ডিভিশন হয় এখানে, সেই জাইগোটটা আবার সংখ্যায় বাড়তে থাকে, ডিভিশন হয়, সেই ডিভিশনটা কি ডিভিশন হবে, মিওসিস না মাইটোসিস, মাইটোসিস ডিভিশন, সমবিভাজন। এবার এই একটা সেল থেকে কতগুলো সেল তৈরি হচ্ছে, 1 2 3 4 5 6টা সেল তৈরি হয়েছে, ঠিক আছে, একটা থেকে আবার 6টা হয়ে গেছে, তাহলে কি সেল ডিভিশন হয়েছে, মাইটোসিস সেল ডিভিশন হয়ে, এটাকে যে যখন সেল ডিভিশনের পরে এরকম একটা আকৃতি নিচ্ছে তখন সেটাকে বলা হয় কি, এমব্রায়ো, তাহলে প্রথমে একটা সেল যখন, সেটাকে বলছি কি, জাইগোট, তারপরে যখন জাইগোট আবার ডিভিশনের ফলে অনেকগুলো সেল তৈরি হলো তখন সেটাকে বলছি এমব্রায়ো, ঠিক আছে, কোথায় থাকে, ইউটেরাসের মধ্যে এই প্রসেসটা চলে, তারপর এমব্রায়োটা আবার কিছুদিন পর সেটা কোষ বিভাজনের মাধ্যমে একটা মানুষের মতো রূপ নেয়, আস্তে আস্তে কিডনি, লিভার, হার্ট ইত্যাদি তৈরি হতে থাকে, দিনের পর দিন আস্তে আস্তে মাথা, ব্রেন, চোখ, নাক, মুখ আস্তে আস্তে তৈরি হয়, এর ফলে যখন একটা হিউম্যান আকৃতি নেয় তখন সেটাকে বলছে ফিটাস, কোথায় থাকে, ইউটেরাসে, তারপরে সেটা যখন জন্মায় সেটাকে আমরা বলি নিও ন্যাটাল বা নিউ বর্ন, ঠিক আছে, ন্যাটাল বা নিউ বর্ন বলি, ঠিক আছে, তাহলে এইভাবে প্রসেসটা চলে, প্রথমে প্রথমে ফার্টিলাইজেশন হচ্ছে, ফার্টিলাইজেশনের ফলে যে কোষটা তৈরি হচ্ছে এটাকে বলছি জাইগোট, জাইগোটে কি হচ্ছে, কোষ বিভাজন হচ্ছে মাইটোসিস, তার ফলে এক থেকে অজস্র কোষ তৈরি হচ্ছে যেটাকে আমরা বলছি এমব্রায়ো, আর এমব্রায়ো থেকে আস্তে আস্তে হবে ফিটাস, এবং ফিটাস থেকে তৈরি হয় নিউ বর্ন, ঠিক আছে, এটা হচ্ছে টোটাল প্রসেসটা।
এবার যে টপিকটা আমরা জানবো স্যার সেই প্রসেসটা একবার টপিকটা, রিপিট করবেন। হ্যাঁ ওকে, প্রসেসটা আমি এখানে নিজে হয়ে যাচ্ছে। দেহ কোষ, এটা সোমাটিক সেল, এটা হচ্ছে ফিমেল সোমাটিক সেল, এটা হচ্ছে মেল সোমাটিক সেল। ফিমেলে সোমাটিক সেল থেকে যে একটা উৎপন্ন হয়, সেই একটা হচ্ছে, এটা ক্রোমোজোম সংখ্যা 46, কিন্তু একটা যেটা মিওসিস বিভাজনের ফলে উৎপন্ন হবে, সেই একটা হবে এর ক্রোমোজোম সংখ্যার থেকে অর্ধেক, হ্যাপ্লয়েড। মানে তাতে ক্রোমোজোম সংখ্যা থাকবে হচ্ছে কত, 23টা, হ্যাপ্লয়েড হবে। আর এই মেলের থেকে যে স্পামটা উৎপন্ন হবে, স্পামে সেম ধরলাম 22x, মানে এরও ক্রোমোজোম সংখ্যা 23টা, হ্যাপ্লয়েড হয় মিওসিস কোষ বিভাজনের ফলে। এবার এই দুটো ফার্টিলাইজ হলে, স্পার্ম এবং এই একটা ফার্টিলাইজ হওয়ার ফলে, তাহলে মাদার থেকে পাচ্ছে 22টা, মানে 23টা 22x, ফাদার থেকে পাচ্ছে 23টা 22x। তাহলে এটা কি হবে, ফিমেল জাইগোট। তাহলে যে কোষটা তৈরি হলো এটাকে কি বলছি আমরা, জাইগোট। ফার্টিলাইজেশনের ফলে যে কোষটা তৈরি হলো একটা সিঙ্গেল, সেটা কি, ফিমেল জাইগোট একটা। এই জাইগোটটা আবার কোষ বিভাজন হয়, ইউটেরাসে গেল জাইগোটটা, ইউটেরাসে গিয়ে কোষ বিভাজন হয়ে বড় হচ্ছে বাচ্চাটা। একটা কোষ থেকে অজস্র কোষ তৈরি হওয়াটা কি বড় হওয়া বলে, আর কিছু না। তো এই কোষটা একটা থেকে অনেকগুলো অজস্র হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা কোষ হলো। তাহলে অনেকগুলো কোষ হলো মানে কি, আস্তে আস্তে এটা হিউম্যান ফর্মের দিকে যাচ্ছে, এটাকে আমরা বলি জাইগট। এটা এটাকে আমরা কি বলি, এমব্রায়ো। সেই এমব্রায়োটা আরো বাড়তে বাড়তে এবার কিডনি, লিভার, হার্ট ফার্ট তৈরি হচ্ছে, মাথা তৈরি হচ্ছে, হয়ে যে ফর্মটা পাচ্ছে সেটাকে আমরা বলছি বলছি কি, ফিটাস। সেই ফিটাসটা কোষ বিভাজনের ফলে এবার নিউ বর্ন হিসেবে জন্মগ্রহণ করলো, সেটাকে বলছি নিউ ন্যাটাল বা ন্যাটাল। ঠিক আছে, তাহলে এই যে টোটাল প্রসেস, বোঝা গেছে প্রসেসটা, টোটাল বেড়ে ওঠার প্রসেস এবং কোন সময় কোনটাকে কি বলে। বুঝা গেছে স্যার। এবার আমরা দেখবো যে একটা খুবই ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে যমজ, মানে টুইন, সেটা কিভাবে হয়, কি ধরনের হয়। টুইন মানে হচ্ছে যমজ সন্তান, সেটা দু রকমের হতে পারে, একটা হচ্ছে ডাইজাইগোটিক, একটা হচ্ছে মনোজাইগোটিক। জাইগোট মানে কি, এগ এবং স্পার্ম ফার্টিলাইজ হওয়ার পরে যে প্রথম সিঙ্গেল কোষটা তৈরি হচ্ছে তাকে আমরা কি বলি, জাইগোট, তাই তো। তাহলে টুইনকে দুভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে ডাইজাইগোটিক আর একটা হচ্ছে মনোজাইগোটিক। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো এগ আছে, সাধারণত সাধারণত ফিমেল ফিমেলদের সাধারণত ফিমেলদের প্রত্যেক মাসে একটা করেই এগ উৎপন্ন হয়। এগ কোথা থেকে উৎপন্ন হয়, ওভারি থেকে রিলিজ হয়, মানে ওভারিতে স্টোর থাকে, ওভারিতে প্রডিউস হয়, ওভারিতে স্টোর থাকে, ওভারি থেকে রিলিজ হয়। তাহলে প্রত্যেক মাসে ফিমেলদের একটা করে এগ প্রডিউস হয় দেহে, ঠিক আছে। এবার বলছে যে কোনো কারণে যদি কোনো মাসে একজন ফিমেলের দুটো এগ প্রডিউস হয়ে যায়, হয়ে যেতেই পারে, কিভাবে হতে পারে, বলছে প্রজেস্টেরন এবং ইস্ট্রোজেন যে হরমোনটা থাকে,
ফিমেলদের ক্ষেত্রে সেটা হচ্ছে ফিমেলদের এগ ফরমেশনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এই প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন হরমোন যাদের মধ্যে বেশি খরিত হয় তাদের কি হতে পারে, এগ ফরমেশনটা ডিসঅর্ডার চলে আসতে পারে। প্রোজেস্টেরন ইস্ট্রোজেন হরমোন যাদের কম খরিত হয় তাদের কিন্তু একের অধিক এগ ফরমেশন হতে পারে। যদি কম খরিত হয়, যাদের প্রোজেস্টেরন ইস্ট্রোজেন লেভেল কম তাদের কিন্তু একের অধিক এগ ফরমেশনের চান্স থাকে, তাদের মধ্যে টুইন হওয়ার চান্স থাকে, টুইন বেবি হওয়ার চান্স থাকে যাদের প্রোজেস্টেরন ইস্ট্রোজেন হরমোন লেভেলটা কম। ঠিক আছে, তো কোনো কারণে যদি কোনো একটা মহিলার যদি প্রোজেস্টেরন ইস্ট্রোজেন হরমোন কম লেভেল থাকে সেক্ষেত্রে তার দুটো এগ ফরমেশন হয়ে যেতে পারে কোন মাসে। বাট ছেলেদের স্পার্ম তো আমরা জানি যখনই মানে স্পার্ম রিলিজ হয় তখনই প্রায় 50 লক্ষ, ঠিক আছে, তাতে স্পার্ম থাকে। তো 50 লক্ষের মধ্যে এখানে যদি দুটো এক থাকে তাহলে দুটো দুটো স্পার্ম দুটো এককে ফার্টিলাইজ করে দিতে পারে, দুটো স্পার্ম দুটো এককে ফার্টিলাইজ করে দিতে পারে যদি সেই ফিমেলটার মধ্যে সেই মাসে দুটো এক প্রডিউস হয়ে থাকে। তাহলে এখান থেকে 50 লক্ষের মধ্যে দুটো স্পার্ম দুটো এককে ফার্টিলাইজ করে দিতে পারে, ফলে দুধ পেটে সেটা কি হচ্ছে দুটো দুটো জায়গট তৈরি হতে পারে। আমরা দেখেছিলাম একটাই জায়গট তৈরি হয় যেহেতু ফিমেলদের একটাই প্রত্যেক মাসে একটাই এক প্রডিউস হয় সেই জন্য একটাই কোষ তৈরি হয়েছিল, একটাই জায়গট তৈরি হয়েছিল। বাট এক্ষেত্রে কি হলো দুটো জায়গট তৈরি হয়ে গেছে যেহেতু দুটো এক প্রডিউস হয়েছে সেই এক্সাক্ট মহিলাটার ক্ষেত্রে। ঠিক আছে, যেহেতু খুব কম মহিলাদের হয় সেই জন্য এটা কিন্তু রেয়ার, দুটো এক খুব কম, সাধারণভাবে একটাই হয়। বাট যাদের প্রোজেস্টেরন ইস্ট্রোজেন লেভেলটা কম তাদের ক্ষেত্রে দুটো এক প্রডিউস হতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে তাহলে দুটো স্পার্ম দুটো এককে ফার্টিলাইজ করে এর ফলে দেখতে পাচ্ছি আমরা দুটো জাইগোট তৈরি হয়েছে, দুটো বাচ্চা দুটো চাইল্ড তৈরি হবে সেক্ষেত্রে। ঠিক আছে, সেটা একটা ছেলে বা একটা মেয়েও হতে পারে এবং দুজনের মধ্যে মিল থাকবে না, নন আইডেন্টিক্যাল, দেখতে একই হবে না, তাদের জেন্ডারও আলাদা হতে পারে, একটা ছেলে হতে পারে একটা মেয়ে হতে পারে। ঠিক আছে, কারণ এই যে একটা আছে এর ক্রোমোজোম সংখ্যা কত, 22x, এর ক্রোমোজোম কিন্তু এক 22x, এটা 22x হলো, এটা যদি 22y ও হতে পারে তাহলে কি হবে এই চাইল্ডটা, এটা কি হবে কারণ এটা হবে ফিমেল, এটা কি হবে 44xy, এটা হবে কি মেল। তাহলে জাইগোটিক টুইনের ক্ষেত্রে একটা ছেলে একটা মেয়ে হতে পারে, তাদের মধ্যে দেখতে একই নাও হতে পারে তাদের, এবং তাদের জিনগত কোনো মিল নাও থাকতে পারে। সাধারণ ভাই বোনের মধ্যে যেমন থাকে তাদের মধ্যেও সেরকমই জিনগত মিল থাকবে টুইন হওয়া সত্ত্বেও, কারণ কি দুটো জাইগোট থেকে দুটো বাচ্চা উৎপন্ন হয়েছে। ঠিক আছে, এটাকে বলা হয় ডাইজাইগোটিক টুইন বা ফ্যাটার্নাল টুইন বা নন আইডেন্টিক্যাল টুইন, তাদের মধ্যে মিল থাকে না। আর তাদের মধ্যে জেনেটিক্যাল মিল কেমন থাকে, সাধারণ ভাই বোন আমাদের, ঠিক আছে, এই 2 বছর 3 বছর পর পর যে ভাই বোনরা হয় তাদের মধ্যে যেমন মিল থাকবে জেনেটিক্যাল তেমনই থাকবে এদের মধ্যে। ঠিক আছে, টোটাল পুরোপুরি মিল থাকে না, এদেরকে বলা হয় ডাইজাইগোটিক টুইন। আর একটা হয় মনোজাইগোটিক টুইন, মনোজাইগোটিক টুইন, এদের কি হয় একটাই এক 22x, একটাই স্পার্ম মানে একটাই এক প্রডিউস হয়েছে, একটাই স্পার্ম গেছে ধরলাম 22x, সেটা ফার্টিলাইজ হয়েছে হয়ে জাইগোট উৎপন্ন হয়েছে একটা, কি জাইগোট এটা 44xx, ফিমেল জাইগোট উৎপন্ন হয়েছে 22x 22x মিলে। বাট জাইগোটটা পরে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, এটা কিন্তু কোষ বিভাজন হয়নি, কোনো কারণে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, এখানে একটা জাইগোট এখানে একটা জাইগোট, দুটো এই একটাই জাইগোট দুটো ভাগে ভাগ হয়ে গেছে জাইগোট ফরমেশনের পরে। তাহলে এটা তো 22x 44x ছিল, তাহলে এটাও সেম হবে 44xx 44xx, তাহলে দুটোই কিন্তু মেয়ে। তাহলে মনোজাইগোটিক টুইন কি হয়, একটা জাইগোট থেকে কোনো কারণে দুটো জাইগোট তৈরি হয়ে যায়। ঠিক আছে, এখানে কিন্তু দুটো এককে দুটো স্পার্ম ফার্টিলাইজ করছে না, একটাই এককে একটা স্পার্ম ফার্টিলাইজ করছে,
তারপর জাইগোট ফর্ম হচ্ছে, জাইগোটটা কোনো কারণে দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, সেই জন্য এর জেন্ডার সবসময় এক হবে। যদি এটা মেয়ে হয় একটা জাইগোট, তাহলে এই দুটোও মেয়ে হবে, এটা যদি ছেলে হয় তাহলে এই দুটোও ছেলে হবে। এবং একটা কোষ থেকেই দুটো কোষ যেহেতু হচ্ছে, সেই জন্য এদের মধ্যে 100% জেনেটিক্যাল মিল থাকবে। এর যদি কিডনি খারাপ হয়ে যায় ও কিডনি দিতে পারবে, ওর লিভার খারাপ হয়ে গেলে ও লিভার ডোনেট করবে, সবকিছু ওর দেহের যা মেটেরিয়াল আছে এর দেহ ফরেন হিসেবে ট্রিট করবে না, ঠিক আছে? 100% জেনেটিক্যাল মিল থাকবে তাদের, হাইট সবকিছু এভরিথিং, মানে জেনেটিক্স জিনের উপর ডিপেন্ড করে যে ট্রেটস গুলো সেগুলো তাদের মধ্যে সম্পূর্ণ 100% মিল থাকবে, তাদের দেখতে একই রকম হবে, ঠিক আছে? তাদেরকে বলা হচ্ছে আইডেন্টিক্যাল টুইন বা মনোজাইগোটিক টুইন, একটা মনো মানে একটা, একটা জাইগোট থেকে দুটো জাইগোট তৈরি হয়েছে, সেই জন্য মনোজাইগোটিক টুইন বা আইডেন্টিক্যাল টুইন, তাদের দেখতে একই সেম হবে, ঠিক আছে? জেনেটিক্যাল মিল 100% থাকবে, ঠিক আছে? তো এইটাকে বলা মনোজাইগোটিক টুইন, এবং তাদের জেন্ডারও একই হবে, ছেলে হলে দুজনই ছেলে, মেয়ে হলে দুজনই মেয়ে। এইবার এই যে এটা যে দুভাগে ভাগ হচ্ছিল একটা জাইগোট, কোনো কারণে দুভাগে ভাগ না হয়ে দেখা যাচ্ছে এরকম হয়ে গেল, দুটো জায়গাটি হয়েছে, পুরোপুরি ভাগ না হয়ে পুরোপুরি ভাগ হতে পারেনি, কোনো কারণে জোড়া লেগে রয়েছে দুটো দুটো বাচ্চাই, মানে দুটো চাইল্ডই, দুটো জায়গাটি। সেক্ষেত্রে যে বাচ্চাটা হবে তাদেরকে আমরা বলবো কি, সিয়ামিস চাইল্ড, সিয়ামিস বেবি, এরকম দেখতে হয়। বলছে যে জায়গার দুটো ফর্ম হলো ভাগ হয়ে যাচ্ছিল, কোনো কারণে ভাগ না হয়ে একটুকুনি জোড়া লেগে আছে, সেক্ষেত্রে আমরা চাইল্ডটা এরকম হবে, দুটো মাথা জোড়া লাগা, দুটো পিঠ বা হাত জোড়া লাগা, এরকম হতে পারে। আমরা দেখেছি এরকম খবরে যে কনজয়েন্ট টুইনস বলা হয় আর টু বেবিস হু আর বর্ন ফিজিক্যালি কানেক্টেড টু ইচ আদার, এরকম ভাবে জন্মায়। কনজয়েন্ট টুইনস ডেভেলপ হোয়েন অ্যান আর্লি এমব্রায়ো অনলি পার্শিয়ালি সেপারেটস টু ফর্ম টু ইন্ডিভিজুয়ালস অলসো কল্ড সায়ামিস টুইনস। তারা কোনো কারণে ইন্ডিভিজুয়াল, তারা দুজন পার্থক্য, মানে দুটো জায়গা দুভাবে ভাগ হতে পারেনি, ঠিক আছে? তখন যে বাচ্চা জন্মাবে সেটাকে বলা হচ্ছে সায়ামিস টুইনস বা কনজয়েন্ট টুইনস। এই যে ছবি আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? আজকে এই অবধি থাক, নেক্সট দিন আমরা পাবলিক ফাইন্যান্স আলোচনা করব, আর এই চ্যাপ্টারটার মানে নেক্সট চ্যাপ্টার ডিএনএ ক্লোনিং সেটা দেখবো, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা থ্রি প্যারেন্টস বেবি, ডিজাইনার বেবি, অনেক কিছু জানবো যেগুলো হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিষয়বস্তু, ঠিক আছে? খুব ইন্টারেস্টিং জিনিস, এগুলো পড়বেন বাড়িতে, ভালো লাগবে। আর নেক্সট দিন আমরা তাহলে পাবলিক ফাইন্যান্স শুরু করব। ওকে, বাই এভরিওয়ান।